ওসি প্রদীপ আদালতে এক এক দিন এক এক পোশাক পরে হাজির হচ্ছেন। সম্পত্তি কাঠগড়ার সামনে হাঁটু গেড়ে বসে মুঠোফোনে কথা বলতে গেলে সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে এতদিন জেলখানায় ওসি প্রদীপ ভালোই ছিলেন। একজন খুনি আসামি যদি এত সুবিধা ভোগ করে তাহলে এ লজ্জা বাংলাদেশের মানুষের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক বছর আগের কথা, তখন ওসি প্রদীপকে বাঁচাতে শিপ্রার কিছু ছবি ও ভিডিও ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রাকে বলা হয় চরিত্রহীনা। সব পুলিশ খারাপ আমি বলবো না, কিছু পুলিশ ওসি প্রদীপকে বাঁচাতে খুনের ঘটনা আড়াল করতে এমনটা করেছিল। তখন মেজর সিনহা ও শিপ্রার ল্যাপটপ ছিল পুলিশের জিম্মায়। ক্ষমতার অপব্যবহার করে শিপ্রা এবং সিপাতকে মাদক ব্যবসায় ফাঁসান। তখন শিপ্রা এবং সিপাত ছিল একা। সিফাত এক বছর পর মেজর সিনহার হত্যার ঘটনার সাক্ষ্য দিলেন নতুন করে। সিফাতের বক্তব্য কতটুকু সত্য? সিফাত বলেছে মেজর সিনহাকে মারার জন্য আগে থেকেই উঠ পেতে ছিল, কারণ সিনহা ওসি প্রদীপের মদের চোরা কারবারি নিয়ে কথা বলেছিল। আমি বলবো সিফাত ঠিক কথা বলেছে। তখন বিবিসির সাংবাদিকরাও এমনই কথাই বলেছেন। ওসি প্রদীপ ভেবেছিল অবসরপ্রাপ্ত মেজর, তার আর কতটুকু পাওয়ার, তাই তার নির্দেশে লিয়াকত আলী সিনহাকে গুলি করে। সিফাত বলেছে মেজর সিনহা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কথাটি একদম সত্য বলেছেন। ওসি প্রদীপের আইনজীবীরা ওসি প্রদীপকে বাঁচানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।